বান্দরবানের পাহাড়ি এলাকায় সন্ত্রাসী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। গত এপ্রিল থেকে চলা এই অভিযানে এখন পর্যন্ত 179 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলাকালে সন্ত্রাসী হামলায় 7 জন সেনা সদস্য নিহত হয়েছেন। সেনা সদর দপ্তর আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এই কথা জানান মিলিটারি অপারেশন ডিরেক্টর কর্নেল ইন্তেখাব হায়দার খান। আরো জানাচ্ছেন নজরুল ইসলাম। অনেকের সাথে আগে দেখা হয়েছে বনানীর অফিসার্স মেসে সেনা সদর আয়োজিত এই সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার পর বেসামরিক প্রশাসনকে দেয়া সেনাবাহিনীর সব রকম সহায়তা কার্যক্রমের তথ্য তুলে ধরেন মিলিটারি অপারেশন ডিরেক্টর কর্নেল ইন্তেখাব হায়দার খান। আইডেন্টিটিটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট দেশজুড়ে চলমান মাদক ও সন্ত্রাসী তৎপরতা বিরোধী অভিযানের তথ্য তুলে ধরে তিনি জানান 13 নভেম্বর থেকে এই পর্যন্ত 228 জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য ঘটনায় 1328 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথ অভিযানে 228 জন মাদক ব্যবসায়ী বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 1328 জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে সেনা অভিযানের তথ্য তুলে ধরে তিনি জানান কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সন্ত্রাসীদের দমনেও অভিযান চলছে। কুকি চীন ন্যাশনাল আর্মির হাত থেকে স্থানীয় নিরীহ জনগোষ্ঠীকে রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান গত এপ্রিল 2024 থেকে পরিচালিত হয়ে আসছে। সশস্ত্র সংগঠনটির পুঁতে রাখা আইডি বিস্ফোরণ এবং অতর্কিত হামলায় এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর 7 জন বীর সেনানী শহীদ হয়েছেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ ও অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে কাজ করছে সেনাবাহিনী। দেশকে অস্থিতিশীল করতে যারা ইন্ধন দিচ্ছে তাদের রুখতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানায় সেনাবাহিনী। আমরা সবাই আশা করছি যে দেশটা একটা ভালোর দিকে যাবে। নজরুল ইসলাম, একাত্তর, ঢাকা।